হয় কোভিড মানেই মৃত্যু নহয়, কোভিড নামেই বিভীষিকা নহয়। তেনে এক প্রমাণ করে দেখালে ধনধমার এটি পরিয়ালে, যুক্ত পরিয়ালর দুজনকৈ ব্যক্তি কোভিডত আক্রান্ত হয়ে কোভিডক জয় করবলে সক্ষম হয়েছে। মানে সেই পরিয়ালটি উপস্থিত আছো। পরিয়ালটির গড়াকীগড়ীর নাম হল নিত্য গোপাল অধিকারী। তেখেতর পত্নী কোভিডত আক্রান্ত হয়েছিল প্রায় 55 বছরিয়া। তেখেত বিভিন্ন রোগত আক্রান্ত, তেখেত সত্ত্বেও তেখেতে কোভিডক জয় করবলে সক্ষম হয়েছিল। মই তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা করিম কি ধরনের তেখেতে কোভিডক জয় করেছিল, কি কব এই মুহূর্তত কি কম। কোভিডটো আর মৃত্যুর হেৰি নহয় আর তাৰমানে কোভিডও আমি জয় করলো। আমার তো আর সেইদিনাখন তো আর চেক আপ করে গেল, তেওঁলোকে কৈছে আমার দেহত কোভিড নাই। কেনে অনুভব যেতিয়া আপোনাক কৈছিলে কোভিড হোৱা বুলি, কেনে অনুভৱ? এনে বেয়া লাগিছিল, কিন্তু তাৰপিছত যেতিয়া এখেতৰ হেৰি তেখেতসকলেও ঔষধ দিলে, এখেতসকলে আমাৰ এখেতেও ঔষধৰ ব্যৱস্থা কৰি পেলাই কিবি কিবা কিবি দিলে। তাৰপিছত আৰু সেইখিনি খোৱাৰ পিছত যেতিয়া মই আৰু ভাল হ'লোঁ, চিন্তা নাই আৰু। তেতিয়া ভয় লাগিছিল নে আপোনাক? ভয় লাগিছিল যদিও তাৰপিছত অলপ কমি গ'ল আৰু ভয়খিনি, সকলোৱে সাহস দিছে। হয়, নিশ্চিতভাবে বহুতরে সাহস পাইছিল, বহুতরে প্রেরণা পাইছিল। সেই সাহস প্রেরণাতে তেখেতে কোভিডক জয় করবলে সক্ষম হয়। পরিয়ালটার আন এগারী সদস্য যিগী গর্ভবতী মহিলা, তেখেতও কোভিডক জয় করবলে সক্ষম হয়েছে। মানে তেখেতর মনের পর কিছু কথা জানি চেষ্টা করি, কেনে ধরনের কোভিডক জয় করেছিল পনে পনে জানি চেষ্টা করি। আমি বহুত সাবধান হয়ে আছো, যেখানে নিয়ম নীতি মানিবল আছে সেখানে মানিছো। ভয় শঙ্কা অনেক ভয় হয়েছিল, বর্তমানে কিছু আর ভয় নাই। যেহেতু কন্টেইনমেন্ট জোন করে দিয়া হয়েছিল ঘরত, ওসর সুবিধার পর কেনে ধরনের? আমি বাইরত ওলা নাই, ভিতরতে আছো, যেখানে নীতি নিয়ম পালন করব লাগে করেছো। হয়, নিশ্চিতভাবে কব লাগবে যে পরিয়ালটি যেখানে সরকারে নীতি নিয়ম বান্ধি দিয়েছিল সেই নীতি নিয়মখিন মানি চলিছিল, যার ফলত তেখেতসকলে কোভিডক জয় করবলে সক্ষম হয়েছিল। মই পরিয়ালের যখন মুরব্বী নিত্য গোপাল অধিকারী, অবসরপ্রাপ্ত শিক্ষক, তেখেতে কেনে ধরনের সাহস দিছিল পরিয়ালটো, কেনে ধরনের কি সাহস এই পরিয়ালটি কোভিডক জয় করবলে সক্ষম হল, মই জানিবলে চেষ্টা করি, কি কব এই মুহূর্তে? মই যেতিয়া গম পালো যে আমার দুজনী কোভিডত আক্রান্ত হয়েছে, তেতিয়া মই অলপ নার্ভাস হয়েছিল। তারপর মোর বন্ধুবর্গ ডক্টর ডক্টরবর্গক মই ফোন করার, তেখেতে মোক উপদেশ দিলে, আর বিশেষ বোয়ারির ক্ষেত্রত ধন্যবাদ, মেডিকেলের পর কোনো ধরনের ওষুধ দিয়ার ব্যবস্থা করা নাছিল। তেখেতসকলে মোক মাত্র নলবাৰীর এজন গাইনী ডক্টর আলোচনা করে বোয়ারির ওষুধ দিয়ার কথাটা কৈছিল। কিন্তু বন্ধু মোর চক্রধর বর্মন মোকাল মা মহকুমা স্বাস্থ্য বিষয়া, গাইনীর এম ডি করা মানুষ, তেওঁক মই কথাখিনি সুধিলোঁ আৰু তেওঁ মোক ফোন যোগে গোটেইখিনি কথা দিলে, পরামর্শ দিলে, ঔষধের নাম কেইটামান লিখি দিলে, আর সেইমতে মই খুৱালোঁ। ইহঁতক মই যথেষ্ট সাহস দিলোঁ। ওচৰ চুবুৰীয়া মানুহখিনি আহি পেলাই আমাক সকলো দেখিল, বন্ধু বান্ধৱসকলে বিভিন্ন ধৰণে মোক সাহস দিলে, উৎসাহ দিলে, আৰু তেনেকৈ আমি অভিযোগ পালিত কৰিলোঁ। 55 বছৰীয়া তেওঁ 55 বছৰ নহয়, তেওঁ 58 বছৰ, তেওঁ 58 বছৰ। আৰু ইতিমধ্যে মেডিকেলৰ পৰা মোক ফোন কৰি আছিল যে দুয়োজনী মানে বেমাৰীক আপোনালোকে ঘৰত ৰখাটো সমীচীন নহয়, আমি মেডিকেললৈ লৈ আহোঁ, কিন্তু মই যাব দিয়া নাছিলোঁ। হয়, নিশ্চিতভাৱে ক'ব লাগিব যে 58 বছৰীয়া মহিলাগৰাকী বিভিন্ন ৰোগত আক্ৰান্ত, কিন্তু মনত যি মনোবল, সাহস, সেই সাহসৰ বলতে তেখেতে কোভিডক জয় কৰিলে। আনহাতে গৰ্ভৱতী মহিলাগৰাকী নিজৰ সাহস আৰু আত্মবিশ্বাস আৰু চিকিৎসকৰ পৰামৰ্শ লৈ তেখেতসকলে ঘৰতে কোভিডক জয় কৰিবলৈ সক্ষম হয়। নিশ্চিতভাৱে ক'ব লাগিব যে কোভিড মানে মৃত্যু নহয়, কোভিড মানে শংকা নহয়, কোভিড হ'লেই যেন সকলো শেষ হৈ যাব তেনেকুৱা নহয়। সকলোৱে সজাগ হওক, সাৱধান হওক, যি চৰকাৰে যি নিয়ম নীতি বান্ধি দিছে সেই নিয়ম নীতি বান্ধি দিলে নিশ্চয় কোভিডক সকলোৱে জয় করবলে সক্ষম।